হারানোর ভয় আমার দেখায়ও না, কারণ আমি ছোটবেলায় পাখির মাথা কাটতে গিয়ে পাখি হারানো লোক। ভাই সত্য কথা বলতে আমি সবকিছু মেনে নিতাম, একটা বিষয় আমি খুবই ভালোভাবে মেনে নিতাম যে টিকটকার যারা যারা আছে তারা টিকটকের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু যখন আমি এইসব দেখতে পাই ইউটিউবের মধ্যে তারপর আমার কলেজে ফাইটা যায়। কেননা ভাই এই দেশের মধ্যে প্রতিবন্ধী যারা যদি শর্ট ফিল্ম করে তাহলে ভাই নায়কেরা কি বাল ছিড়বে। তবে আমার মনে হয় কি এই দেশে সাকিব খানের কোনো দাম নাই, কারণ এই দেশে টিকটকার আছে যেখানে ভাই সেই দেশে ভাই সাকিব তামিমের কোনো দাম নাই। তামিম তো ক্রিকেটার ভাই, তারপরও মাঝখানে চলে আসছে কিছু করার নাই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। তবে প্রথমে শুরু করতে চাই একজন টিকটকার, সরি ইউটিউবার, টিকটকার আচ্ছা মিক্সার সমস্যা নাই। কেননা ভাই সেই ইউটিউবার না টিকটকার বোঝা বড় দেয়, কেননা টিকটকে এসে দেখায় সে হ্যাড আমার ইউটিউবে গিয়ে করে সে ফানি ভিডিও, তার ফলে বোঝা বড় দেয় সে আসলে কোনটা ভাই, সে কি টিকটকার নাকি ইউটিউবার, অনেক কষ্টের বিষয় ভাই। তো রিসেন্টলি অনেকদিন আগের কথা আমি একটা ভিডিও দেখছিলাম অমরের, সেখানে বলছিল যে আমি যাই করি না কেন আমি কখনো মেয়ে নিয়ে ভিডিও করবো না, আর দুর্ভাগ্যবশত তার একটা শর্ট ফিল্ম বাইর হয়ে গেছে মেয়ে নিয়ে, আর নামটা হচ্ছে সব থেকে ইউনিক ভার্জিন। What the fish of that? But trust me ভাই, তোমার মনে হবে যে এই শর্ট ফিল্ম দেখার পরে তুমি আসলে ভার্জিন আছো নাকি ভার্জিন না। বাজেট কম থাকে কাহিনীর প্রথমে আমাদের পাবেল ভাইয়ের 2 গ্লাস জুস অর্ডার দেন। তো জুস খাওয়ার আগে আমাদের পাবেল ভাইয়া প্রশ্ন করে বসেন, আচ্ছা আপনি কি ভার্জিন? মেয়েটার সাথে সাথে খেনকি মেঘের মতো রিপ্লাই দিল, আরে না 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 আমি ভার্জিন হতে যাবো কেন, কেননা এখনকার যুগে কি আর সেক্স করলে কি আর ভার্জিনিটি নষ্ট হয়ে যায়? না 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 এগুলো আমাদের বেশি করে করা উচিত, কেননা এগুলো করলে তার ভার্জিনিটি নষ্ট হয় না, ভার্জিনিটি নষ্ট হলো সাইকেল চালাইলে। তারপর আমাদের ওমর নামে পাবেল ভাইয়া মেয়েটাকে নিয়ে চলে আসে তার খাটে, ওপ সরি ডিরেক্টরের সিনটা নিয়ে আসে খাটে, এমন কিছু সে দেখতে পারে যে তার বিচি আছে কিনা না আছে, কেননা এত বড় স্বপ্ন দোষ হয়েছে সে ভাবতেও পারে নাই, আর গাঞ্জা খায় যে স্ক্রিপ্টে এইভাবে লেখা হয়েছে সে বুঝতেও পারে নাই যে তার বিচি আছে কি নাই, কেননা মেয়েটা তো জুস খাওয়ার বদল তারই খাই দিছে ভাই। গাইজ বর্তমান সময় সবাই ভাবে কি অমরের থাম্বনেল বসাইলি মনে করে ভিউজ আর ভিউজ, ভাই এটা সবাই ভাবলো ভাই, আমি এটা মনে করি না ভাই, কেননা তোমার যদি কন্টেন্টে জোন না থাকে তাহলে তোমাকে কেউ গণাত ধরবে না, আর তোমাকে বাল দেবে কেউ দুষবে না, আর অমরেরও যদি কন্টেন্টে জোন না থাকতো তাহলে অরে কেউ দুষতো না ভাই। আর বর্তমান সময় একটা জিনিস সবাই মানে যে টিকটক রোস্টিং মানে হচ্ছে কি মেয়েদের পম্পম দোলানো থেকে শুরু করে সব, শুধুমাত্র মেয়েদের আর মেয়েদের ভাই, এই জন্য ভাই ম্যাক্সিমাম আমি সব ভিডিও মেয়ে নিয়ে করি, সত্য কথা যেটা আমি সেটাই বলছি ভাই, কেননা তাছাড়া তোমরা মনে করো যে ভিডিওর মধ্যে ভিউজের চাপেই দিতে চাও না, কেননা তোমাদের তো সব জায়গায় মেয়ে আর মেয়েই চাই। তো ভাই আমি যেদিন যেটার সুযোগ পাই আমি সেদিন সেটারে ধরে দিই ভাই, এইটা আমার দেখার সময় নাই, কেননা আমার কাছে যেটা ইম্পর্টেন্ট আমার কন্টেন্ট ভাই, আমি আমার মতো কন্টেন্ট বানাই, ওটা হোক অমর জারস ভাই কিংবা মন নিজে। পাবেল ভাই ঘুমাইতে থাকে, সেখানে একটা কল আছে, কল ধরেই সে বুঝতে পারে যে একটা ম্যাগি তাকে কল দিয়েছে, আমি না 300 টাকার বিনিময়ে আপনার কাছে আসতে চাই। তারপরে সে পাবেল ভাই রাজি হয়ে যায় যে আমি রাজি আছি আপনি চলে আসেন সমস্যা নাই, তারপরে সে চলে আসে 300 টাকার বিনিময়ে তার কাছে দেহ ব্যবসা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত অমর ভাই ফর্মে থাকলে ফর্মে ছিল না, দুর্ভাগ্যবশত সে সেখানেই ঘুমায় গেছে, আর ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে মাঠের মধ্যে পড়া এবং তার কাছে একটা মাইয়া এসে বলতেছে যে অমর তুমি ওই মেয়ের কাছে যেও না, ওর সমুদ্রের গভীরতা তুমি মাপতে পারবে না, তুমি আমার কাছে এসো আমার কাছে এসো। তারপরে তার আবারও ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে সে দৌড় মারে মাঠের দিকে দৌড় দিয়ে যাওয়ার সময় সে মেয়েটা তাকে বারবার ডাক, কিন্তু দুর্ভাগ্যবশত সে 300 টাকার কাস্টমারের সাথে আর থাকতে চায় না, কিন্তু হ্যাঁ 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 অবশ্যই মাঠে গিয়ে খুঁজে কাউকেই পাই না ভাই। অবশেষে আমি কিনা জানতে পারছিলাম যে এটা নাকি একটা শিক্ষামূলক ভিডিও ভাই। আমার মনে হয় কি আমরা একটু হলে তো পড়ালেখা করছি আর একটু হলে তো শিক্ষিত, তো আমার কাছ থেকে যদি একটা লাইন জ্ঞান নিতে হয় তাহলে ভাই আমি এটাই বলতে চাই যে নিচে দিয়ে আন্ডারলাইন করে লিখে দেওয়া উচিত ছিল যে এখানে শিক্ষামূলক কি কি ছিল, কেননা এই ভিডিও দেখে বোঝার মতো ক্ষমতা আমার আল্লাহ তাআলা দেয় নাই আমারে। আবার তারপর আর একটা জিনিস জানা গেছে ভাই, গাইজ আমার একটা রিসেন্ট আপডেট দেই, রিসেন্টলি একটা নিউ অতিরিক্ত ভাইরাল যে আমার একটা শর্ট ফিল্ম আসছে, আমি প্রথম দিন শুট দিই, দ্বিতীয় দিন আর আমি শুট দিতে যাই ভাই। আমার জানা মতো ও এতটা ছোট না যে ও এতটুকু বুঝবে না, তবে আমার জানা মতো শর্ট ফিল্ম হোক কিংবা বিগ ফিল্ম হোক ওইটা দেখার বিষয় না, তবে সবার আগে কিন্তু যারা কিনা চরিত্রে আছে তাদেরকে কিনা সবার আগে স্ক্রিপ্টটা দেওয়া হয় যাতে তারা পরে মুখস্থ করতে পারে। আচ্ছা সে কি ফার্স্টে দেখে নাই স্ক্রিপ্টটা নাকি স্ক্রিপ্ট দেখার পরে তারপরও সে অ্যাক্টিংটা করছে? তো প্রথম দিন শুট করে দ্বিতীয় দিন সে আর যায় নাই, তা আমার মনে হয় কি জানেন সে প্রথম দিন শর্ট খেয়ে আসে 500 টাকার, তারপর আর শর্ট খাইতে যায় নাই।
ও শিট, এক দুশমানের ভাইয়ের কথা বলতে বলতেই তো দিন শেষ করে দিলাম, তো আর এক দুশমানের ভাইয়ের কাছে যাবো কোন সময়? কারণ আমাদের পাবেল ভাইয়ে তো ভিডিও করছে মাত্র একটা, কিন্তু আমাদের লিপস্টিক আবার কিন্তু ভিডিও করছে টোটাল দুইটা না তিনটা এরকম সামথিং, বাট তার মধ্যে এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। যারা আমার লাইলি মাজরু যখন প্রথমবার কোনো শর্ট ফিল্ম করতে আহে কিংবা গানে অ্যাক্টিং করতে আহে, তারপরে তাদের যার রিয়েকশনটা হয়, উফ কি ধাক্কাটাই না দিল হিজলা আপারে। কিন্তু ভুইলাই তো গেছে, দুইটারই তো আছে গাতা, কেননা দুইটারই মুখে লিপস্টিক মাখা। যাই হোক ভাই, তাদের কি চলবে ভাগ্যের চাকা নাকি শুধু যাবে আর আসবে? কেননা দুইটার মধ্যেই তো সমুদ্রের ফাঁক, আর দুইটারই দেখলে মনে হয় যে মৌমাছির চাক, মধু পড়ে না তাদের তলে, তারা কিনা নিজেদেরকে আবার সেলিব্রিটি বল। তাদের এইসব ধাক্কা ধাক্কি দেখে আমার ফ্রেন্ড সার্কেল সব বলে তাদেরকে যদি রাস্তায় পাই তাহলে নিব তুলে, ইচ্ছা মতো দিব ঘর, আর মনে করাই দিব যে আজকে শুক্রবার। কেননা এইসব লিপস্টিক আপুরা রাস্তা দিয়ে যখন বাইর হয় তখনই তাদের ইজ্জত নিয়ে করে তাদের ভয়, কেননা তারা ছেলে না মেয়ে, তারা নিজেরাই জানে না, তাই তো তাদেরকে যেখানে পাই সেখানে ইচ্ছা মতো খেলায়, কেউ মানে না। হ্যালো গাইজান, কি বলে তো ভাই, আমরা আগে থেকে জানতাম ভাই এসব প্রতিবন্ধী ভাই, কেননা এসব রাস্তাতে গেলে ইচ্ছা মতো লাথি উষ্টা খাই, কিছু কিছু ভিডিওতে প্রমাণ হয় যার কারণে এগুলো দেখা যায়, আর বাকিগুলো তো প্রমাণ হয় না, কারণ ওইগুলো তো ভিডিও করা হয় না, দুর্ভাগ্যবশত ভিডিও করা হয় না বলে বারবার বেঁচে যায়, না হলে এরা যে কত পরিমাণ লাথি উষ্টা খায় ওরা রাস্তায় গেলে বুঝতে পারে ভাই, তাই তো তারা রাস্তায় বাদ দিয়ে টয়লেটে গিয়ে টিকটক বানায়। হাসির কারণে তো এই ভিডিও দেখতে মন চাই না, বোকা চোদা বোকা চোদা। এটা কি বললাম? সো ভাই, আজকের জন্য ভিডিও এখানেই শেষ করতে চাই, এমনি ভিডিওটা অনেক বড় করে ফেলছি ভাই, তার জন্য মন থেকে দুঃখিত জানাই, কেননা তোমাদের সময় অনেক কটা নষ্ট করলাম, কেননা তুমি তোমার কাজের সময় থেকে আমাকে 8 মিনিট দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাই। অ্যান্ড বাই দ্য ওয়ে ভাই, এইসব টিকটক আর প্রতিবন্ধীগুলো যখন শর্ট ফিল্মে আসে ভাই তখন তাদেরকে প্রতিবন্ধীতেই ভালো মানায়, আর যদি তারা টিকটক ছাইরা চলে আসে তাহলে আমরা ভাত খাবো কেমনে ভাই? কেননা তারা তো জানে না আমরা টিকটক ভিডিও রোস্ট ছাড়া ভাত খাইতে পারি না। তো ভাই, তাদেরকে আরেকটা কথা বলতে চাই ভাই, কোম্পানিতে কামলা দিতে কি বাল ফালাইতে যাই? ওই